তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার পোস্টার ঘিরে উত্তেজনা ছড়ালো নদিয়ার শান্তিপুর এলাকায়। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। আবারও নদিয়ায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। পোস্টার দেন স্থানীয়রা। পোস্টারে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পিছু 40 থেকে 50 হাজার টাকা নেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। 3 বছর আগে দিয়েছি। কিসের জন্য? ঘরের জন্য। ঘর পেয়েছেন? না, মানে ঘরের জন্য দিয়া এটাই পাইনি এখনো অবধি। মানে ঘরের জন্য 3 বছর আগে টাকা দিয়েছেন, ঘরও পাননি, এখনো টাকাও ব্যাক পাননি? না। কাটমানি টোটালটা সবাই খেয়েছে, এই উপর থেকে A to Z, উপর থেকে নিচে তালা অবধি। অতএব কাটমানি যাতে তৃণমূল কাউন্সিলরগুলো যাতে অন্য দলে না যায়, বিজেপিতে না যায়, সেই জন্যে ওরা কাটমানি ইস্যু করে, যদি কেউ অন্য দলে যায় তাকে ফাঁসিয়ে কাটমানি ইস্যু করবে, এটাই মমতা ব্যানার্জির ট্যাকটিক্স ছিল। আরও অভিযোগ, ঠিকাদারকে বরাদ দেওয়া হলে ঘর তৈরিতে অতি নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে। গোটা শান্তিপুরে হচ্ছে ব্যাপক পরিমাণে দুর্নীতি, দলবাজি চলছে। আমরা দাবি করেছি পৌরসভায় বারে বারে বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে, CPIM পার্টির পক্ষ থেকে পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয়েছে। আমরা বলেছি পৌরসভা এখনও পর্যন্ত বাড়ি প্রাপকদের নামের তালিকা প্রকাশ করেনি। আমরা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি 17,000-এর বেশি মানুষের নাম তালিকাভুক্ত আছে, কিন্তু পৌরসভা সেই তালিকা প্রকাশ করেনি। যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। তিনি দাবি করেন বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে। দলের এলাকায় এলাকায় ওয়ার্ড ওয়ার্ডে মিটিং চলছে এবং 19 তারিখে আমাদের একটি মিছিল আছে, 21 জুলাইকে সামনে সমাবেশকে সামনে রেখে। কিন্তু এরই মধ্যে দেখতে পাচ্ছি শান্তিপুরের বেশ কিছু এলাকায় এবা পাড়া আমাদের দলের কাউন্সিলরদের বিরুদ্ধে এই ধরনের পোস্টার তারা মারছেন। বিষয়টা আমার কানে এসেছে এবং আমরাও বিষয়টা লক্ষ্য করছি।